বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, বিলোনিয়ার মাইছড়া থানা বিলোনিয়া থানাধীন মাইছড়া টাউন ক্যাম্প এলাকায় এক বৃদ্ধ মহিলার ঘরে হানা দিয়ে টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। ঘটনার খবর পেয়ে ছুটে এসেছে বিলোনিয়া থানার পুলিশ। জানা যায়, ভগবতী দাস নামে সত্যরুদ্ধ এক বৃদ্ধ মহিলার বাড়ি থেকে তিনি বাড়ির পাশেই কার্তিক পুজো দেখতে গিয়েছিলেন এবং তখনই সুযোগ বুঝে ওনার ঘরে প্রবেশ করে চোরের দল। প্রথমে ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ট্রাঙ্ক বক্সের মধ্যে ভেঙে নগদ 6,500 টাকা নিয়ে যায়। বাড়িতে তখন কেউ ছিল না, কারণ ওই বাড়িতে তিনি একাই থাকতেন। গত কিছুদিন আগে ভাতার টাকা ব্যাংক থেকে তুলে এনেছিলেন তিনি, কিন্তু এখন সবকটি টাকা চুরি হয়ে যাওয়ার কারণে একেবারে সর্বস্বান্ত বৃদ্ধ মহিলা ভগবতী দাস। পুলিশ ঘটনাস্থলে এসে প্রত্যক্ষ করে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানিয়েছেন ওই মহিলার পুত্রবধূ বেবী দাস, এবং তার পাশাপাশি সেই মহিলাও বিস্তারিতভাবেই তুলে ধরেছেন কিভাবে চুরি হয়েছে। তিনি তার বাড়ির পাশেই 100 মিটার দূরে একটি বাড়িতে কার্তিক পুজো দেখতে গিয়েছিলেন, আর সেই সুযোগ বুঝেই তার বাড়িতে প্রবেশ করেছে চোরের দল। দরজার তালা ভেঙে ট্রাঙ্কের তালা ভেঙে সেই সত্যরুদ্ধ ভগবতী দাসের ঘর থেকে 6,500 টাকা, অর্থাৎ যে ভাতার টাকা তিনি তুলে এনেছিলেন, সেই ভাতার পুরো টাকাটাই নিয়ে পগার পার হয়ে যায় চোরের দল। এবং এই মুহূর্তে একেবারে সর্বশান্ত হয়ে পড়েছে সেই বৃদ্ধ মহিলা। বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছে সেই বৃদ্ধ মহিলা এবং তার পাশাপাশি তার পুত্রবধূ, শুনব। তাই ঘরে ঢুকে তারপরে দেখে যে ঘর তালা ভাঙা, তারপর ঘরে ঢুকে স্যার যে টাঙ্কের সব জিনিসপত্র এলো মেলো, এবার এইবার টাকা স্যার টাকা এবার নাই, আপনারা শুনলেন পরিবারের লোক এবং তার পাশাপাশি সেই সত্তরোর্ধ বৃদ্ধ মহিলা কি বলছে। বিষয়টাকে কেন্দ্র করে চোরের দল প্রবেশ করে প্রথমে ঘরের তালা ভেঙে তারপর লোহার ট্রাঙ্কের তালা ভেঙে সেই ট্রাঙ্কের ভিতর থেকে 6,500 টাকা ভাতার টাকা, যেটা তিনি এনেছিলেন কিছুদিন আগেই, সেই পুরো টাকাটাই নিয়ে পগার পার হয়ে যায় চোরের দল। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বৃদ্ধ মহিলা সর্বশান্ত হয়ে পড়েছেন, কারণ ভাতার টাকার উপর ভরসা করেই তিনি দিন যাপন করতেন। বিষয়টাকে কেন্দ্র করে এখন পুলিশ কি ব্যবস্থা নেবে সে বিষয়ে সেটাই দেখার। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।